এখন 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা, যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তো এটা আমরা 5 নম্বর আমরা লিখি, যে 5 নম্বর অঙ্কটা আমরা এখন করতেছি 5। এখানে কি আরেকবার একটু বলি, মনে করি এক্সের অর্ধেক থেকে এক্সের 1/3 বিয়োগ করলে, এই এখানে অংশ না লিখলে হবে, এক্সের 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। এ কথাটা আমরা লিখে নিলাম। অতএব শর্ত মতে তো এখন এই কথাটাকে আমরা সমাধান আকারে সাজাবো। তো কী হয় লক্ষ্য করো বন্ধুরা, অতএব শর্ত মতে এক্সের অর্ধেক থেকে, তাহলে এক্সের অর্ধেক মানে এই হচ্ছে এক্স, 2 দিয়ে ভাগ করবো তার মানে হচ্ছে এক্সের অর্ধেক, এক্সের অর্ধেক থেকে এক্সের 1/3 বিয়োগ করলে বিয়োগ করব হচ্ছে এক্স এর 1/3, এই হচ্ছে এক্সের 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6। বিয়োগফল মানে হচ্ছে 6, এইটা এই যে রেজাল্টটা এইটা থেকে এটা বিয়োগ করবো তাহলে এটা হচ্ছে বিয়োগফল, বিয়োগফল হবে 6, এই হচ্ছে আমাদের সমাধানটা। তাহলে আমরা এখন কীভাবে করবো বন্ধুরা লক্ষ্য করো, x/2 বিয়োগ এই এর মানে হচ্ছে গুণ, তাহলে উপরে হচ্ছে শুধু এক্স, নিচে হচ্ছে 3। কীভাবে আসলো, নিচে হচ্ছে এক্স, এই এক্সের নিচে হচ্ছে 1, আর 3 গুণ করলে হচ্ছে 3, আর এই এর মানে হচ্ছে গুণ এক্স, আর 1 গুণ করলে হচ্ছে এক্স, সমান সমান এখানে হচ্ছে 6। বা এখন লক্ষ্য করো বন্ধুরা, এই জায়গাটায় আমাদের আমরা সমাধান করব, লসাগু করব, 3 আর 6 লসাগু হচ্ছে 3 × 2 = 6, এই 6 2 দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে 3, 3 x দিয়ে গুণ করব থাকবে হচ্ছে 3x, এটা দিয়ে এটাকে ভাগ করব থাকবে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে গুণ করব পাবো হচ্ছে 2x, সমান সমান হচ্ছে এখানে 6। বা বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে নিচে হচ্ছে 6, আর উপরে হচ্ছে 3x থেকে 2x গেলে থাকে x, আর এখানে হচ্ছে 6। বা এই আর যদি গুণ করে বা কোনাকুনি যদি গুণ করে, তাহলে এক্স আর 1 গুণ করলে হচ্ছে এক্স, আর 6 গুণ করলে হচ্ছে 6 × 6 = 36। তাহলে আমাদের যে অঙ্কটা চেয়েছে, কোন সংখ্যার অর্ধেক থেকে, প্রশ্নটা ছিল এরকম যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, এই হচ্ছে 5 নম্বর। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে, অতএব এক্স সমান সমান হচ্ছে 36। অতএব নির্ণয় সংখ্যা, অতএব আমরা এই কথাটা লিখব, অতএব নির্ণয় সংখ্যা এক্স, অতএব নির্ণয় সংখ্যা হলো লিখব, অতএব নির্ণয় সংখ্যা হলো কোলন 36। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, অতএব নির্ণয় সংখ্যা হলো 36। এটা আমরা আবার একটা বক্স করে দিব এই। তো আমরা এখন পরের অঙ্কে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি যদি না বুঝতে পারো সেক্ষেত্রে বারবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমরা এখন 6 নম্বর অঙ্কটা করব। তো বন্ধুরা লক্ষ্য করো, 6 নম্বর অঙ্কটা কি, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5 এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর, অর্থাৎ 1, 1 এর পরে 2, 3 এইরকম, এই ক্রমিক অর্থাৎ পরপর যে সংখ্যাগুলো, এরকম 3টা সংখ্যা যাদের সমষ্টি হবে হচ্ছে 63 নির্ণয় করো। তাহলে আমরা লিখি এইভাবে, যে মনে করি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথমটিকে ধরে নিলাম এক্স, অতএব দ্বিতীয়টি অর্থাৎ এক্স থেকে 1 বেশি হবে, অর্থাৎ দ্বিতীয়টি হবে x+1, এবং তৃতীয়টি হবে x+2, অর্থাৎ প্রথমটা যা হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা হবে 1 বেশি এবং তৃতীয়টা হবে 2 বেশি। অতএব শর্ত মতে বলেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 3টির সমষ্টি হচ্ছে 63। অতএব শর্ত মতে x+1+x+2 এটা যদি যোগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 63। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, বা এক্স এর সাথে আমরা যে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এবং এটা হচ্ছে তৃতীয়টা, যোগ করে পাবো হচ্ছে 63। এরপর আমরা কি করব, এক্স এখন ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এখানে প্লাস, এখানে কোনো সাইন নাই মানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাস হচ্ছে প্লাস এক্স, এখানে এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস এই 1, আর এই প্লাস আর এখানে কিছু নাই মানে প্লাস আছে প্লাস এক্স, আর এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই হচ্ছে 2, তার মানে 63। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে এক্স 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 তার মানে 3টা x 3x, আর এখানে হচ্ছে 1 আর 1 = 2, তার মানে 63, আর এদিক থেকে 1 আর 1 = 1 আর 2 হচ্ছে 3, এখানে হচ্ছে +3, এই পাশে চলে গেলে হচ্ছে -3। তো বা বন্ধুরা লক্ষ্য করো, এক্স 3x সমান সমান হচ্ছে 63 থেকে যদি 3 চলে যায় তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 60। অতএব এক্স সমান সমান, বন্ধু লক্ষ্য করো, 60কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 বিশে 60,
অতএব এক্স সমান সমান আমরা এখানে বাই দিব, অতএব এক্স সমান সমান হচ্ছে 20। তাহলে আমরা যেটা রেজাল্ট পেলাম, অতএব এক্স সমান সমান 20, তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে 6 নম্বর অঙ্কটা, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে সেটি হলো, সংখ্যা 3টি নির্ণয় করো। অতএব সংখ্যা 3টি, অতএব আমরা লিখতে পারি, অতএব সংখ্যা 3টির প্রথমটি, অতএব সংখ্যা 3টির প্রথমটি হচ্ছে 20, অতএব সংখ্যা 3টির প্রথমটি হলো 20, এবং দ্বিতীয়টি হচ্ছে 20+1 সমান সমান হচ্ছে 21, এবং তৃতীয়টি হলো 20+2 সমান সমান 22। অতএব নির্ণয় ক্রমিক, অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে, যথাক্রমে মানে পরপর, অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে 20, 21, এবং 22, এটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে 20, 21, 22। আচ্ছা, আর এখানে আমরা লিখে নিলাম কি, অর্থাৎ তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে আরও একবার দেখো এবং অবশ্যই বুঝতে পারবে কি বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা পরের অঙ্ক চলে যাবো। আরেকটি কথা বন্ধুরা, আমাদের ভিডিওটি এখনকার মতো এখানেই ক্লোজ করবো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আরেকটি বিষয় বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে হাজির হচ্ছে, আর এই চ্যাপ্টারটা আমরা খুব শীঘ্রই শেষ করে দিব। তো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।